যেসব মানুষদের আমি আমার খুব কাছের মানুষ মনে করতাম সেটা তারা নয়, আমি ভুল ভেবেছিলাম। ভীষণ কঠিন একা একা পথ চলা, কিন্তু এটাই আমাকে শক্তি দেয়। আর আমি বিশ্বাস করতে শিখেছি আমিও পারি ভালোভাবে বাঁচতে। জীবনে ভীষণ একাকিত্ব সময় আমি আমার সবথেকে ভালো বন্ধু, যারা আমাকে বুঝতে পারে না, গুরুত্ব দেয় না, তাদের সাথে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। মূল্য না দিলে একদিন অবশ্যই হারিয়ে যায়, সেটা সময় হোক অথবা অর্থ বা আপনজন। এই শহরের মানুষগুলো বড় অদ্ভুত, মন ভেঙে দিয়ে বলে ভালো থেকো। জীবনে কঠিন সত্য হলো নিজেকে চেনা আর নিজেকে ভালোবাসা, আর সেটা সম্ভব হয় তখন যখন একা থাকি। মানুষের ভিড়ে মিশে গিয়ে নিজস্ব সত্তাকে হারিয়ে ফেলা চাইতে একা থাকা অনেক ভালো। সম্পর্ক বলে কিছু হয় না এখনকার দিনে, সব কিছু স্বার্থের উপর নির্ভর করে। জীবনে ঠকেছি অনেক, কিন্তু আজও কাউকে ঠকাতে শিখেনি, আর এটাই আমার অহংকার। একা থাকার সব থেকে বড় সুবিধা হলো আমাকে কারো কথা ভাবতে হয় না, আমি যেটা করতে চাই সেটাই করতে পারি। মাঝে মাঝে একা থাকা ভীষণ জরুরি নিজেকে আরও ভালো করে জানার জন্য। জীবনে কখনো কখনো একা থাকা ভালো, কেউ তোমাকে দুঃখ দিতে পারবে না। একা একা পথ চলছি আমি আমার নিজের লক্ষ্যের দিকে, এগিয়ে যেতে হবে, জিততে আমাকে হবেই।